সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজী সাইদ। এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুকেও দেখতে পারেন, facebook.com/banglatv.tv এখানে গেলে, এবং টেলিভিশনের মধ্যে বা টেলিভিশনের পর্দাতে যেই নাম্বারটি রয়েছে সেখানে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেটির সমাধান দেওয়ার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে হৃদরোগ। হৃদরোগ একটি নীরব ঘাতক এবং যার শিকার হতে পারেন যে কেউ যে কোনো সময়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাসে অনিয়ম এবং শরীরচর্চা না করা সহ বিভিন্ন কারণে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বৃদ্ধি পায়। হার্টের যে স্বাভাবিক গতি তার তারতম্য ঘটলেই সাধারণত মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। হৃদরোগ যে কোনো বয়সে হতে পারে। সাধারণত কী কী কারণে হৃদরোগ হয় এবং এখান থেকে আমরা কী করে বাঁচব, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। সঙ্গত কারণেই আজকের বিষয় হচ্ছে হৃদরোগ এবং তা থেকে বাঁচার উপায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? ধন্যবাদ। জি ভালো, আপনারা ভালো আছেন? স্যার আমরা ভালো আছি। স্যার, আমরা যেহেতু আজকে আলোচনা করছি হৃদরোগ নিয়ে, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, দর্শকরাও ফোন করে নিশ্চয়ই জানবেন। তো স্যার, প্রথমে যে বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে ঠিক কী কী কারণে মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে। আসলে হৃদরোগ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে জন্মগত হৃদরোগ আর একটা হচ্ছে যেটা প্রাপ্ত বয়স্কতে হয়। তো সাধারণত জন্মগত নিয়ে আমরা এখন ডিল করছি না, আমরা মানে প্রাপ্ত বয়স্কতে যেটা হয় সেটাই। এটা কিন্তু মূলত বেশ কয়েকটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, তার ভিতরে একটা যেমন হতে পারে যে যদি ডায়াবেটিস থাকে কারোর, উচ্চ রক্তচাপ থাকে, রক্তে কোলেস্ট্রল আধিক্য বেশি থাকে, কেউ যদি ধূমপান করে, এবং সাধারণত মধ্যবয়সী এবং তাদের যাদের বংশে হৃদরোগের কোনো প্রভাব আছে, এই ধরনের বা যারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে, এই কারণগুলো মূলত মুখ্য আর কি। স্ট্রেসফুল লাইফও একটা এখন বর্তমানে একটা হৃদরোগের কারণ হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত দেখা যায় যে আপনার যতগুলো মৃত্যু হচ্ছে সারা পৃথিবীতে তার প্রায় 1/3 মৃত্যুই হচ্ছে যে এই হৃদরোগজনিত কারণে, এবং সেখানে রক্ত নালীতে যে হৃদরোগ সেটা এই কারণটাই এখানে মুখ্য হিসেবে দেখা দিচ্ছে। স্যার, এই যে একটা বিষয় আপনি বলেছেন যে কোলেস্ট্রলের কথা বলেছেন, স্যার এটা অনেক সময় বাড়তে থাকে, অনেকের অল্প বয়সও থাকে বেশি বয়সে থাকে, স্যার এটা নিয়ে যদি একটু বলতেন যে কি কি কারণে এটা বেড়ে যায় বা এটা কমানোর আসলে পথ কি? আসলে এই কোলেস্ট্রলের ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু সাধারণত দুটো জিনিসের সাথে রিলেটেড থাকে, একটা থাকে খাবার মানে খাদ্য অভ্যাস, আর একটা থাকে কিছু জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে জেনেটিক কারণেও কোলেস্ট্রলের মাত্রাটা মানে বাড়তে থাকে অল্প বয়স থেকেই, আর পরবর্তীতে যে ইস্যুটা আসে সেটা হচ্ছে খাদ্য। খাদ্যর সাথে যদি আপনার কোলেস্ট্রল রিচ যেগুলো ফুড আছে, যেগুলো ধরেন রেড মিট বলেন বা রাই মানে কার্বোহাইড্রেট দ্বারা বেশি খায় বা অন্য যে সমস্ত তেল ভাজার জিনিস, এই সমস্ত বিষয়গুলো যখন বেশি আসে তখন রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে তার নর্মাল ভ্যালু যখন ক্রস করে যায় তখন রক্ত নালীর ভিতরে আপনার এটার প্রলেপ পড়তে থাকে, যেমন নদীতে চর পড়ে এরকম কোলেস্ট্রলের আপনার ডেপোজিশন হতে থাকে রক্ত নালীর ইনসাইডে, এবং হতে হতে একসময় রক্ত নালীগুলো সংকুচিত হয়ে একসময় রক্ত যখন নালী বন্ধ হয়ে যায় তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়, এবং একটা পর্যায়ে এটা আপনার অনেক সময় যে রক্তের যে দলাগুলো ভিতরে যে আপনার জমাট বান্ধাগুলো এগুলো অনেক সময় একটু ছুটে দেয় ইন্টারনালি, তখন ওর ভিতরে ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে একদম রক্তনালীটা 100% ব্লক করে দেয়, তখনই অ্যাকুট হার্ট অ্যাটাক হয়। এবং সেই জন্যে এই কোলেস্ট্রলের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এর জন্যে ডায়েটারি যে সমস্ত ইস্যুগুলো আছে, ডায়েটারি হ্যাবিট, রেগুলার এক্সারসাইজ করা, এবং যাদের ফ্যামিলিতে কোলেস্ট্রল বেশি থাকে তাদের অন্য অন্য ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাসেসমেন্ট করা, এই বিষয়গুলো আর কি গুরুত্বপূর্ণ আকারে বিবেচনা করার আছে আর কি। স্যার, খাবার দাবারের মধ্যে যে বিষয়গুলো আপনি বললেন স্যার, মানে কোলেস্ট্রলের জন্য কি খাবার দাবারে কোনো বিশেষ কোনো খাবার খেলে এটা কমতে পারে, এরকম কোনো খাবার? অবশ্যই, যেটা বলেছি যে আপনার রেড মিট বলতে যেমন গরুর মাংস, খাসির মাংস বা তৈলাক্ত দেশের মধ্যে জিনিসগুলো আছে, বা এমনকি কার্বোহাইড্রেট, আমি ভাত খাচ্ছি এটা কিন্তু বডিতে একসময় কনভার্ট হয়ে ফ্যাট হয়ে যায়, তো যে সমস্ত ফ্যাট
রিলেটেড যে ফুডগুলো, যেগুলো ফ্যাট রিচ, এবং এমনকি ফাস্টফুড, কারণ আপনার যেগুলো জাঙ্ক ফুড আছে বা অনেক সময় ক্যালোরিক হাই ক্যালোরিক ডায়েট যেগুলো আছে, এমনকি কোক পেপসি ইত্যাদিতে যেগুলো আছে, এগুলোও অনেক সময় কনভার্ট হয়ে বডিতে ফ্যাট আকারে। স্যার এই বিষয়ে আমরা আরও জানবো, আমাদের একটা ফোন আছে স্যার, আমরা একটু ফোনটা নিতে চাই। প্রিয় দর্শক কে বলছেন, বয়স কত, কি সমস্যা? কবে থেকে করে? আজকে 10-15 দিন ধরে। এটা কি হৃদরোগের লক্ষণ নাকি? বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করে 10-15 দিন যাবত স্যার। ওনার বয়স 48। 48 বছর বয়স তো ঠিকই আছে, আর বুকে সাধারণত হার্টের যে সমস্ত হৃদরোগ, এটা কিন্তু ব্যথাটা চিনচেনেনি খুব ওটা কমই হয়। চিনচেনেনি ব্যথাটা সাধারণত হার্টের ব্যথা না। যদি ব্যথাটা বয়স যদি ওনার মধ্য বয়স ঠিকই আছে, আর যদি ব্যথাটা কাজের সাথে বেড়ে যায়, অর্থাৎ পরিশ্রম করলেই বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে, বুকে চাপ বা বুকের উপর একটা ভারী, বুকের মাঝখানে অথবা বুকের বাম দিকে বা গোটা বুক জুড়ে, এবং এই ব্যথাটা যদি বাম হাতের দিকে প্রসারিত হয় মূলত কাজের সাথে, ধরেন আপনি যদি তাড়াহুড়ো করে হাঁটেন বা সিঁড়ি বেয়ে উপরে ওঠেন বা উত্তেজিত হতেন, এইরকম অবস্থায় যদি আপনার বুকে চাপ বা ওইরকম ব্যথা হয়, এটা হচ্ছে যে মূলত হৃদরোগ সংকুচিত, যে সময় যে রক্তনালী যেগুলো সংকুচিত, যে যেটা ইসকেমিক হার্ট ডিজিজ বলে, এটার সাথে রিলেটেড আছে। আর উনি যেভাবে বলছেন যে চিনচিনানি ব্যথা, মূলত এরকম ব্যথা সাধারণত হার্টের ব্যথা নর্মালি হয় না। তো এখন ওনার হিস্ট্রিটা আর কি ডিটেলস যদি আমি ওনার সাথে কথা বলতে পারতাম, সাধারণভাবে যেটা হয় যে গ্যাস্ট্রিকের ব্যথা যেটা হয় সেটা সাধারণত ধরেন পেটের দিকে হয় এবং একটা বার্নিং টাইপের হয়, আর এটা অনেক সময় খাবারের সাথে রিলেটেড থাকে, কেমন, এবং ওইটা কিন্তু কাজের সাথে সম্পর্ক থাকে না। আপনার ওটা যে কোনো সময় হয় আপনার, আর হার্টের ব্যথাটা সাধারণত পরিশ্রম করলে বেড়ে যায়, রেস্ট নিলে কমে যায়, বিশ্রাম নিলে কমে যায়। এটা এটা হচ্ছে প্রধান একটা আপনার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আরেকটা যে ওই গ্যাস্ট্রিকের ব্যথার সাথে আপনার অন্য অন্য যে সমস্ত উপসর্গগুলো থাকে, ফুড হ্যাবিটটা ইম্পর্ট্যান্ট থাকে, তারপরে আপনার হয়তো পেটের দিকে ব্যথাটা ওই কাজের সাথে রিলেটেড থাকে না, এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশনে নিতে হয়। যেমন হার্টের ব্যথা বুকের ভিতরে মাঝামাঝি জায়গায় হয়, বুকের মাঝখানে হয় এবং রেস্ট নিলে কমে যায়, বা ওই যে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলেও কমে যায়, কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত এটা হতেই থাকে এবং এটার সাথে ওই কাজের সাথে কোনো রিলেটেড থাকে না। এটা একটা বেসিক ডিফারেন্স একদম। স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে কোলেস্ট্রলের কথা বলছিলাম স্যার, আপনি বলছিলেন যে কার্বোহাইড্রেট জমে একসময় চর্বি হয়ে যায়। স্যার সুগার যারা গ্রহণ করে, সুগারটাও কি স্যার এই হার্টের যাদের প্রবলেম আছে তাদের জন্য? সুগারটাই কার্বোহাইড্রেট, মানে আপনার সুগারটাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো বিভিন্ন ফর্মে আসে, তো ধরুন ভাতটাও কার্বোহাইড্রেট, ভাতটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সুগারটা ধরুন একটা ডাইরেক্ট কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় জিনিস ডাইরেক্ট কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু যখন কনজিউম হয় তো হাই ক্যালোরিক, এটাও কিন্তু একসময় কনভার্ট হয়ে ইন্টারনালি এগুলো আপনার চর্বি আকারে যে ওবেসিটি যে ডেভেলপ করে, এগুলো সাধারণত যারা হাই ক্যালোরিক ডায়েট খায় তাদের থেকে এটা হয় অনেক সময়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে আপনার ওই আমি খাচ্ছি কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় জিনিস বা শর্করা জাতীয় জিনিস খাচ্ছি, এগুলো দেখা যাচ্ছে যে বডিতে কনভার্ট হয়ে ফ্যাট তৈরি হচ্ছে এবং তাতে ওজন বেড়ে যাচ্ছে, অনেক সময় ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে বা ব্রেন স্ট্রোক হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের কাছে আরেকটা ফোন আছে, একটু নিতে চাই, সেটি হচ্ছে দর্শক আপনি কে বলছেন, বয়স কত, কি সমস্যা? আমার বাড়ি রাজশাহী, আমার নাম মানিক, আমার বয়স 52। 52 কি সমস্যা ভাই আপনার? আমার বুকের ভিতর একটু জোরে হাঁটাহাঁটি করলে কিংবা একটু মাথাতে বজা দিলে, মানে মাথাতে ভারী কিছু বহন করলে, মানে খুব জ্বালা পোড়া করে, আর একটু পরে খুব মানে ঢেকুশি যাক বলে ঢেকুশ উঠে খুব, এটা হলে আমি কোনো আরাম পাই, এটাকে কি সমস্যা একটু বললে ভালো হতো স্যার? আচ্ছা হ্যাঁ, ওনার বয়স কত? 52 স্যার। 52 বছর। তবে ওনার হিস্ট্রিটা একটু একটু রিলেটেড,
যে ওনার বুকে হাঁটাহাঁটি করলে বা কাজ করলে ব্যথা বেড়ে যায়, ওনাকে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করাতে হবে, কারণ ওনার হিস্ট্রিটা একটু সাজেস্টিভ। যেমন বেসিক ইনভেস্টিগেশন বলতে যেমন প্রথমে একটা ইসিজি করতে হবে, ইসিজি যদি নর্মাল থাকে তো একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে, ইকোকার্ডিওগ্রাম নর্মাল থাকলে একটা স্ট্রেস টেস্ট বা ইটিটি বলে, আর ব্লাডের দু একটা টেস্ট করতে, যেমন রক্তের মানে ডায়াবেটিস আছে কিনা, রক্তের ব্লাড সুগারটা দেখতে হবে, রক্তের কোলেস্ট্রল দেখতে হবে, থাইরয়েড ফাংশনটা একটু দেখতে হবে, এই বেসিক দু একটা পরীক্ষা করতে হবে। করার পরে ওনার যদি এগুলো নর্মাল থাকে তাহলে ধরে নিতে হবে যে ওই ব্যথাটা হার্টের সাথে রিলেটেড না। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমাদের এই অনুষ্ঠানটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন চাইলে ফেসবুকে, এবং যে সমস্ত টেস্টগুলো স্যার বলেছেন সেই টেস্টগুলো করে তারপরে আপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমাদের সাথে কি আরও একজন দর্শক রয়েছেন এই মুহূর্তে? সমত সংযুক্তি বিচ্ছিন্ন। স্যার, আপনি যেটি বলছিলেন সুগারের কথা বলছিলেন, তো স্যার এখন আরেকটি বিষয় জানতে চাই যে হৃদরোগের আক্রান্ত আমি বা আমি আক্রান্ত নই, এই যে লক্ষণগুলো স্যার, সেই লক্ষণগুলো কি? সাধারণত হৃদরোগের যে লক্ষণগুলো কিন্তু দুটো তিনটে বেশি লক্ষণ, একটা হচ্ছে যে বুকের ব্যথা যেটা বা বুকে চাপ বা ব্যথা, আর একটা হচ্ছে বুক ধরপড়ানি, আর একটা হচ্ছে যে শ্বাসকষ্ট। এই তিনটে জিনিসই সাধারণত হৃদরোগের সিমটমের সাথে রিলেটেড। আপনি যে ফর্মে হোক না কেন, হয় বুকে চাপ হবে বা বুকে ব্যথা হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বুকে ব্যথা হয় না। যেমন ডায়াবেটিক রোগীদের প্রায় 25-30% লোকের যারা পুরনো ডায়াবেটিক, তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস ওই যে নিউরোপ্যাথির কারণে বুকে ব্যথা হয় না, কিন্তু তাদের কী হয়, তাদের অনেক ক্লান্ত লাগে, বুকে একটু ভারী ভারী ভাব লাগে, অন্য যে সমস্ত জটিলতাগুলো থাকে সেগুলো হতে পারে, যে বুক ধড়ফড় করতে পারে। স্যার আমাদের একটু ফোন আছে, আমরা একটু স্যার নিতে চাই, একটা ফোন আছে। প্রিয় দর্শক, আপনার বয়স বলুন কত এবং কি সমস্যা সেটি বলুন। জি আসসালামু আলাইকুম, আমার বয়স হচ্ছে 18 বছর, বর্তমানে 19 বছর পুরাইছে। জি, আমার গত 1 বছর আগে অপারেশন হয়েছে। কিসের অপারেশন? হার্টের অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা। জি, বালপে তো এখন 1 বছর ধরে আমি সব ধরনের খাবার হচ্ছে মানে বেছে বেছে খাচ্ছি। এখন আমার মানে পরবর্তী কি রকম খাবার খাইলে মানে আমি সুস্থ রাখবো? আর মাংস টাংস সব ধরনের তো বন্ধ। স্যার উনি জানতে চেয়েছেন ওনার বয়স 18, কি ধরনের খাবার উনি খাবেন এখন এই অপারেশনের পরে? আচ্ছা শুনেন, ওনার 18 বছর বয়স, তো ওনার কিন্তু যে প্রবলেমটা সেটা করোনারি আর্টারি জনিত না, ওনার হচ্ছে যে হার্টের যে 4টি ভালভ আছে এই ভালভ একটা নষ্ট হয়ে গেছিল, এবং ভালভ প্রবাবলি ওনার বাত জ্বর হয়েছিল ছোটবেলায়, বাত জ্বর হওয়ার কারণে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে হার্ট তো ভালভ 4টে থাকে, তো এটা একটা দরজার মতন, এগুলো আস্তে আস্তে যেমন দরজা একদিকেই খোলে এই ভালভটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, এবং তখন দেখা যাচ্ছে যে হয় এদিকে রক্ত ওদিকে যাচ্ছে, ওদিকে রক্ত এদিকে আসছে, এদিকে মানে ওয়ান ওয়ে না, এটা টু ওয়ে হয়ে যায়, অথবা খুব টাইট হয়ে যায়। তো ওনার প্রবাবলি যেটা হয়েছে, ওনার হার্টের ভালভ রিপ্লেস করছে, রিপ্লেস করার কারণে এর জন্য 18 বছর বয়সে এই সমস্যা উঠেছে। এখন ওনার জন্য যে যেটা করণীয় সেটা হবে যে যে এই কিছু ভালভ কিন্তু দুই রকম, একটা হয় একটা আর্টিফিশিয়াল ভালভ দুটোই, আর একটা একটা হচ্ছে যে একটা মেটালিক হয় আর একটা হচ্ছে যে বায়োলজিক্যাল ভালভ হয়, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ ই নিয়ে আর কি এইভাবে তৈরি করা হয়। তো সাধারণত যদি মেটালিক ভালভ হয় তাহলে ওনাকে কিছু ওষুধ খেয়ে রক্তটাকে তরল করে যাতে ভালভটা স্টিফ না হয়ে যায়, ভালভটা বন্ধ না হয়ে যায়, এটা ওনাকে হয়তো সারা জীবন খেয়ে যেতে হবে। আরও কিছু রিলেটেড কিছু ওষুধ লাগে ওনার জন্যে, এবং এটা লাগবে যদি মানে কেউ ধরনের কোন ধরনের ভালভ উনি ইউজ করছে যদি জানা যেত তাহলে এটা আরও স্পেসিফাই করা যেত। আর আর যদি আপনার বায়োলজিক্যাল ভালভ হয় তাহলে এটা অল্প কিছুদিন অ্যান্টিকোগুলেন্ট খেয়ে তারপরে পরবর্তীতে না খেলেও চলে আর কি। তো ওনার জীবনযাত্রা যেটা হবে, এখন সাধারণত যখন হার্টের অপারেশন হয় ভালভ যখন রিপ্লেস করে তখন হার্টের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়, হার্টের সাইজগুলো বড় হয়ে যায়, তো সেই ভাবটা কিন্তু অনেকদিন পর্যন্ত থাকে, এবং যার জন্য অনেক সময় কিছু ডায়াবেটিস কিছু এই রিলেটেড কিছু ওষুধপত্র খাওয়া লাগতে পারে। তো ওনার জন্য আমি বলবো যে খাদ্য খাবার অবশ্যই ওনাকে মেনে গুনে চলতে হবে, শাকসবজি মাছ ফলমূল এগুলো খাক, তবে একবারে বেশি হয়তো না খাওয়াটাই ভালো হবে। ওনার হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি কতটুকু আছে বা ইকোকার্ডিওগ্রাম করলে আরও ডিটেলস বোঝা যাবে, এবং উনি যেখান থেকে ভালভ অপারেশন করছে হয় ওখানে ফলো আপ করেও অথবা যে কোনো কার্ডিওলজিস্টের সাথে নিয়মিত একটা ফলো আপ দরকার ওনার জন্যে, এবং এটা হোল লাইফ ওনাকে ফলো আপে থাকতে হবে। যেহেতু অল্প বয়সে
হার্ট ভালভ নষ্ট হয়েছে এবং এটা আপনার রিপ্লেস করা হয়েছে। মূলত এটা বাহ্যজনিত কারণে, রিমাটিক হার্ট ডিজিজ যেটা বলে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, আপনি কেমন মনে হয় ওনার উত্তর পেয়ে গেছেন? উনি আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। প্রিয় দর্শক, স্যার এরপরে আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আমরা তাকে নিতে চাই একটু। প্রিয় দর্শক, আপনার বয়স কত সেটি বলুন এবং কি সমস্যা সেটি বলুন। আমার বয়স স্যার 45। জি, সমস্যাটা বলুন। আমার বুকের ভিতর সবসময় ধরফর ধরফর করে। বুকের ভিতর ধরফর করে, আচ্ছা, বাম পাশে। জি, আর কোনো সবসময় ধরফর করে বাম পাশে। জি, আমি শুনতে পেয়েছি। আর কোনো উপসর্গ আছে আপনার? আর কোনো লক্ষণ আছে? আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নেই। আপনার কি ডায়াবেটিস আছে? ধরফর ধরফর করে। ডায়াবেটিস আছে আপনার? না, ডায়াবেটিস নাই স্যার। ওনার সমস্যা হচ্ছে বুক ধরফর করে, বয়স 45। জি জি, বুঝতে পেরেছি। ওনার বয়স 45, ওনার বুক ধরফর করে। আমি মনে করি এটাও একটা ইম্পর্টেন্ট, ওনার অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত। ওনাকে আমার মনে হয় যে ওনার ফাস্টিং ব্লাড সুগার এবং লিপিড প্রোফাইল, যেটা কোলেস্ট্রল প্রোফাইল, ওনার ইসিজি, ওনার থাইরয়েড ফাংশন, এবং এগুলো ইসিজির পরে যদি ইসিজি নর্মাল থাকে তাহলে ওনাকে একটা ইকোকার্ডিওগ্রাম, এবং অ্যাট দি এন্ড ইকোকার্ডিওগ্রামে যদি নর্মাল থাকে তাহলে ওনাকে একটা ইটিটি বা স্ট্রেস টেস্ট করতে হবে। স্ট্রেস টেস্ট যদি নেগেটিভ থাকে, নর্মাল থাকে, তাহলে ওনাকে লাইফ স্টাইল চেঞ্জ করে মোটামুটি একটা খাদ্য খাবারের ভিতরে, একটা সুষম খাবারের ভিতরে, ব্যালেন্স ডায়েট যেটাকে বলে, শাক সবজি মাছ মুরগি মাংস ফলমূল, এর ভিতরে থেকে ওনার লাইফ স্টাইলকে পরিচালিত করতে হবে। আর যদি এর এই প্রতিমধ্যে বা এর ভিতরে যদি ওনার ডায়াগনোসিস হয়ে যায়, ধরেন আপনার ইকোতে নর্মাল কিন্তু ইটিটিতে পজিটিভ, তাহলে ওনাকে সেক্ষেত্রে অ্যানজিওগ্রাম করার প্রসঙ্গ আসতে পারে। যদি ইটিটি পজিটিভ থাকে, ধরে নিতে হবে যে ওনার যে রক্তনালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে গেছে, রক্তনালীতে চর্বির প্রলেপ পড়ে গেছে এবং চর্বি পড়া শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে ওনাকে অ্যানজিওগ্রাম করে ব্যবস্থা নিতে হবে। যদি অ্যানজিওগ্রামে অল্পসাধ্য ব্লক থাকে তাহলে ওষুধপত্র খেলে চলবে। আর যদি ব্লকের মাত্রা যদি 70%-এর উপরে থাকে একটা রক্ত একটা ডায়ামিটারের, তাহলে সেক্ষেত্রে আপনার দুই রকমের চিকিৎসা আছে। একটা ওই যে রিং লাগানো বলে, স্টেন্টিং করা বলে, অ্যানজিওপ্লাস্টি বলে আমাদের ভাষায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি, সেটা ইনভেস্টিগেশন করার পরে এটা বলা যাবে। এবং এর জন্য আমার পরামর্শ থাকবে উনি অবশ্যই একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে ফেলবেন, যেহেতু ওনার বয়সটাও ইম্পর্টেন্ট, ওনার সিমটমটাও আছে। অর্থাৎ উনি যদি ঢাকায় থাকেন তো উনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল আসতে পারেন বা যে কোনো কার্ডিওলজিস্টকে উনি দেখাতে পারেন। আমি মনে করি যে ওনার ইনভেস্টিগেশন করা জরুরি। দর্শক, আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন, এবং এই স্যারের কথাগুলো যদি আপনি আরও শুনতে চান, বারবার শুনতে চান, আমাদের ফেসবুকে, বাংলা টিভির ফেসবুকে এই অনুষ্ঠানটি আছে, সেখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে আবারও শুনতে পারবেন। আমাদের আরেকটি ফোন আছে, আমরা সেটি একটি নিতে চাই। প্রিয় দর্শক, আপনার বয়সটি বলুন এবং কি সমস্যা সেটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাজ্জাদ হোসেন বগুড়া থেকে বলছি। আমার বয়স, জি বলেন, যে আমার বয়স হচ্ছে 41 বছর। আমি একজন স্যারের কাছে আমার একটা জানার ছিল, আমি হার্টের পেশেন্ট, আমি হার্টের সমস্ত রোগের লক্ষণ আমার আছে এবং আমি ডাক্তার দেখাচ্ছি রেগুলার, কিন্তু আমি স্যার ওষুধ খাচ্ছি, কন্টিনিউয়াস ওষুধ খাচ্ছি, নিডোকার্ড 6.4, বেসপো, ফরডিল প্লাস, এগুলো খাচ্ছি স্যার। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কি লং টাইম সারা জীবন আমাকে ওষুধটা খেতে হবে, আর দীর্ঘমেয়াদি ওষুধ খেলে আমার কোনো প্রবলেম হবে কিনা? আপনি যে কোনো জিনিসই দীর্ঘমেয়াদি, প্রত্যেকটা জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কম বেশি প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই জন্য মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা বা কোনো সাইড এফেক্ট ডেভেলপ করছে কিনা। যদি ওষুধ রিলেটেড কোনো সাইড এফেক্ট হয় তাহলে ধরেন আপনি পরীক্ষা করলে ধরা পড়ে এবং তখন ওষুধটা বন্ধ করে দিলে ওটা ঠিক হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। তা অবশ্যই আপনার, আপনি যেহেতু ওষুধ খাচ্ছেন, যেগুলো ওষুধের নাম বললেন এগুলো মূলত যাদের ওই হার্টে রক্ত চলাচলের অসুবিধাজনিত কারণ থাকে, যেটাকে বলে ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ, তাদের সাধারণত এই ওষুধগুলো দেওয়া হয়। তো আপনার আরও ডিটেলস কিছু কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা, আপনার স্ট্রেস টেস্ট বা ইকোকার্ডিওগ্রাম অথবা অ্যানজিওগ্রাম বা এই জাতীয় কোনো পরীক্ষা হয়েছে কিনা জানি না। যদি আপনার অ্যানজিওগ্রাম হয়ে থাকে, অ্যানজিওগ্রামের পরে যদি আপনার স্টেন্টিং করা থাকে বা তার রিং লাগানো থাকে, তাহলে তো আপনাকে ওষুধ দীর্ঘদিন খেতে হবে।
এবং লাইফস্টাইল খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনার খাদ্য অভ্যাস নিয়মিত হাঁটাচলা করা, যদি ধূমপান করেন পরিহার করা, আপনার ডায়েটে নিয়ম মানে শরীরের ভিতরে শারীরিক একটা নিয়ম নীতির ভিতরে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। তবে ওষুধ কম বেশি খেতে হবে, বিশেষ করে ব্লাড থিনার, যেটা যদি কোনো স্টেন্টিং লাগানো থাকে বা যেটাকে বলে রিং লাগানো থাকে অথবা ওপেনার সার্জারি করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ব্লাড থিনার এবং কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট, এবং কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট অবশ্যই যারা যারা এই কোলেস্ট্রল কমায় এই জাতীয় ওষুধ আপনাকে দীর্ঘদিন খেতে হবে। তবে দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদের আরেকটি ফোন আছে, আমরা একটু নিতে চাই। প্রিয় দর্শক আপনার বয়সটি বলুন এবং সমস্যার কথাটি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার বয়সটির কথা বলুন এবং কি সমস্যা। আমার পেশেন্টের বয়স হচ্ছে আপনার 45, নাম হলো ফাতেমা, মিরপুর, ঢাকা মিরপুর, ঠিক আছে। ওনার এই 8 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এটার জন্য কি করা যায়? অ্যাসিডিটি ধরা গেছে। বয়স কত বললেন? প্রথমে তো লিভারে পানি জমে গেছিল, লিভারের পানি করানোর জন্য আমি ডাক্তার দেখাইছি, উনি আবার বলছিল অ্যাসিডিটি ছিল। অ্যাসিড দেওয়ার পরে পরবর্তীতে আমি ওই একটা রিপোর্ট দেখতে উনি ডাক্তার দেখে বলতে থাকে, আপনার রোগীর তো হাট বড় গেছে, আপনি একটা হাটের হাট নিয়ে দেখান। আচ্ছা, ওনার বয়সটা একটু বলবেন আবার। 45 স্যার। আচ্ছা, এখানেও এটা মনে হচ্ছে ওনার সমস্যা আছে, কারণ আরো ডিটেইল জানলে বোঝা যেত ওনার সত্যিকার অর্থে হার্ট বড় হতে পারে। অনেক সময় যেহেতু উনি লিভারের কথা বলছেন, অনেক সময় যদি হার্ট ফেলিওর থাকে, অর্থাৎ হার্টের কর্মক্ষমতা যদি কমে যায়, হ্যাঁ, যেটাকে বলে ক্রনিক হার্ট ফেলিওর, আমাদের ভাষায় হার্ট ফেলিওর অর্থ হচ্ছে হার্টের কর্মক্ষমতা কমে যাওয়া। নর্মালি হার্ট পাম্প করে ধরেন 55-এর উপরে, 55-75%, এটা যদি আপনার তার নিচে চলে আসে, অর্থাৎ এই 50-50%-এর নিচে যদি হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি চলে আসে, তাহলে আপনার হার্ট অনেক সময় বড় হয়ে যায়। এবং এই আরও যদি ক্যাপাসিটি কমে যায়, অর্থাৎ যদি 30-এর নিচে নেমে যায়, তাহলে একটা কনজেশন শরীরে একটা তৈরি হয়, তো হার্ট যদি পাম্প যেহেতু না করতে পারে, তাহলে কনজেশন হয়ে আপনার ফুসফুসে পানি জমে যায়, সারা শরীরে পানি জমে যায়, লিভারে পানি জমে, পায়ে পানি জমে। তো ওনার কেসটা শুনে আমার একটু সন্দেহ হচ্ছে, যেহেতু উনি লিভারের কথা বললেন, অবশ্যই আমি মনে করি যে একজন ভালো কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা যদি লাগে, বিশেষ করে ইকো কার্ডিওগ্রাম এই ক্ষেত্রে খুবই হেল্পফুল। শুধু এক্স রে করে অনেক সময় হার্টের যে বড় হওয়ার ব্যাপারটা বোঝা যায় না, কারণ এই বড় হওয়ার সাথে শ্বাস প্রশ্বাসের একটা রিলেশন আছে। আপনি যদি নিঃশ্বাস ছেড়ে দিয়ে উঠান, তাহলে হার্ট বড় হয়ে যাবে। নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস নিয়ে ধরে রেখে তারপরে এক্স রে করতে হয়, তাহলে রিয়েল সেন্সে হার্টের সাইজটা পাওয়া যায়। আমার মনে হয় যে হার্টের সাইজ বুঝতে গেলে প্রকৃতপক্ষে ইকো কার্ডিওগ্রাম করতে হবে, একটা ভালো মেশিন দিয়ে, যারা ভালো করে পারফর্মার, ভালো পারফর্মার দিয়ে একটা ইকো কার্ডিওগ্রাম করালে রিয়েল সেন্সে আপনার হার্টের ছোটো বড় ব্যাপারটা বোঝা যাবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। স্যার, আমি সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চাইব সেটি হচ্ছে যে ঔষধ খাওয়া ছাড়া আমাদের জীবন চলন, এটার বাইরে খাবার, সব কিছু মিলে হার্টের যত্ন আমরা কি করে নিতে পারি? শুনেন, আসলে ওষুধ তো প্রথম দিকে লাগে না, কারো লাগে জন্মের পরে তার ওষুধ লাগে না, যদি জন্মগত হৃদরোগ না হয়। তাহলে এক্ষেত্রে আপনার লাইফস্টাইল অর্থাৎ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যদি আপনি যদি ওজন সীমিত রাখতে পারেন, আপনার লাইফস্টাইল সেই হিসেবে আপনি খাদ্য খাবারের ভিতরে আর্স জাতীয় খাবার যদি আপনি বেশি 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 পরিমাণে খেতে পারেন, কার্বোহাইড্রেট অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস, ফ্যাট জাতীয় জিনিস পরিমাণ মতন যদি আসে, তাহলে আপনার ওজন যদি সীমিত রাখা যায়, তাহলে আপনার সাধারণত যদি ডায়াবেটিস হয়ও অনেক পরে হবে, ব্লাড প্রেশার হলেও অনেক পরে হবে, যদি এই এই বিষয়গুলো যদি মেনে চলা যায়। এই ডায়াবেটিক এবং ব্লাড প্রেশার প্রায় 70% হচ্ছে প্রিভেন্টেবল, এবং এটা নিয়মকানুন যদি ফলো করা যায় তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। কারণ আমাদের একটু ফোন আছে, আমরা একটু নিতে চাই, আমরা আবার এই কথাতে ফিরে আসব। প্রিয় দর্শক আপনার বয়সটি বলুন এবং কি সমস্যা সেটি আমাদের বলুন। সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার আপনি চেষ্টা করুন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনি যেটা বলছিলেন আর কি, আমাদের জীবন অভ্যাস সেগুলোর কথা বলছিলেন। জীবন অভ্যাস যেটা লাইফস্টাইল মডিফিকেশন বলে বা ইংরেজি কথায়, অর্থাৎ এর ভিতরে দুটো জিনিস সম্পৃক্ত, একটা আছে যে খাদ্য অভ্যাস, আর একটা আছে নিয়মিত ব্যায়াম। এবং এর সাথে লাইফস্টাইলের ভিতরে আপনার স্মোকিং আছে,
তার সেডেন্টিক ধরে হাঁটা, যারা হাঁটাচলা করে না, যারা মানে বডি ওয়েট বেশি হয়ে যাওয়া, স্ট্রেসফুল লাইফ লিড করা, অনিয়মিত জীবনযাপন করা, দেখা যাচ্ছে যে তার ঘুম বা খাওয়া এগুলো টাইম নেই, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কনসিডারেশন নিতে হবে। অর্থাৎ লাইফ, লাইফ ইজ একটা ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ লাইফ। আমাদের এই ডায়াবেটিক সমিতির প্রফেসর ইব্রাহিম সাহেব সবসময় বলতেন যে ডিসিপ্লিন ইজ লাইফ, অর্থাৎ শৃঙ্খলাই জীবন। আপনি যদি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা আনতে পারেন, অর্থাৎ আপনি টাইমলি শুলেন, টাইমলি ঘুম থেকে উঠলেন, আপনি হাঁটাচলা করলেন, আপনার খাদ্যের ভিতরে সুষম খাবার খেলেন, আপনি নিয়মিত এক্সারসাইজ করলেন, স্ট্রেসফুল, স্ট্রেস ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষেরই জীবনে না কিছু স্ট্রেস আছে। স্যার ওই ফোনটি আবার আমরা পেয়েছি, যদি একটু স্যার যুক্ত হই, একটু ফোনটা নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনার বয়সটা বলুন, কি সমস্যা সেটা একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আব্দুল সুবহান কুমিল্লা, আমার বয়স 65 বছর। 65 বছর, জি। হ্যাঁ, আজকে 3 মাস পূর্বে আমার রাতে হাড়ের ব্যথা হয়েছিল, অত আমি হাসপাতাল গেছি, এবং চিকিৎসার পরে আমার চিকিৎসা দিছে, দেওয়ার পরে ইকু করছে, ইসিজি করছে, করার পরে নাকি সর্বি কিছু আক্রান্ত করছে, তো ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর মোটামুটি ব্যথা এখন নাই বললে চলে, তবে মাঝে মাঝে একটু হাঁটতে গেলে ব্যথাটা দেখা যায়। আর বর্তমানে রাত্রে আমার 8টার পরে থেকে 12টা পর্যন্ত মাথাটা অনেক ব্যথা করে, আর ওষুধ দিয়েছে আপনি নিডুগ্যাট, রেনোলা, বাস্ট্রল, তারপরে আপনার প্রোসোটিন, এই দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা স্যার যদি একটু সংক্ষিপ্তভাবে এটার উত্তরটি দিতেন। হ্যাঁ, আমি মনে করি উনি দেশের মতো ওষুধ খাচ্ছেন না, প্রত্যেকটা ওষুধ কিন্তু হার্ট রিলেটেড, মানে হার্টের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় যে ওনাকে যদি উনি অ্যানজিওগ্রাম না করে থাকে, ওনাকে অবশ্যই একটা অ্যানজিওগ্রাম করা উচিত, এবং ওনার ব্লক থাকার সম্ভাবনা আছে, যদি ব্লক থাকে তাহলে স্পেসিফিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে অ্যানজিওপ্লাস্টি বা অন্য কিছু করা উচিত। আমি জানি না উনি কী কী পরীক্ষা নিরীক্ষা করছেন এবং অ্যানজিওগ্রাম করেছেন কিনা, কিন্তু উনি যে সমস্ত ওষুধ খাচ্ছেন, প্রত্যেকটা ওষুধে কিন্তু এই করোনার আর্টিজনিত মানে হৃদরোগে সাধারণত এটা দেওয়া হয়, তো উনি যেগুলো খাচ্ছেন আর এই ওষুধের সাথে অনেকটা উনি যে মাথা ব্যথা বললেন না, এই নিডোকার্ডে অনেক সময় মাথা ব্যথা করে, ওই ওষুধের কারণে মাথা ব্যথা হতে পারে, আবার অন্য অন্য কারণেও হতে পারে। তাই আমি মনে করি যে এটা ওনার উচিত হবে যে উনি যেখানে যে ডাক্তারকে দেখাচ্ছেন একজন কার্ডিওলজিস্টকে দেখা, কারণ এই জিনিসগুলো অনেক সময়। অধ্যাপক ডক্টর এম এর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং দর্শকরাও নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছে। ভালো থাকবেন স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে, বাংলা টিভিকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা বাংলা টিভির সঙ্গে থাকবেন এবং অবশ্যই আগামী পর্বে নতুন সমস্যা নিয়ে হাজির হয়ে যাব সমাধানের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন।